আর মাত্র একটা দিন বাকি, তারপরেই অনুষ্ঠিত হতে চলেছে বাগদেবীর আরাধনা। ইতিমধ্যেই পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানে সরস্বতী পুজোর বাজার জমজমাট হয়ে উঠেছে। ইতিমধ্যেই মৃৎশিল্পীরা তাদের প্রতিমা নিয়ে বিক্রির উদ্দেশ্যে হাজির হয়েছে। বর্ধমান শহর ছাড়াও পাশাপাশি বিভিন্ন এলাকা থেকে ক্রেতারা ভিড় জমাচ্ছেন। ক্রেতারা জানান, এই সময় প্রতিমা ক্রয় করলে নিজের পছন্দ মতো পাওয়া যায়, সেই কারণেই তারা অগ্রিম প্রতিমা ক্রয় করছেন। আমি গাঙ্গপুর থেকে। গাঙ্গপুর থেকে তো এত আগে থেকে ঠাকুর কিনে নিয়ে যাচ্ছো? হ্যাঁ, কারণ আমি এটা নিয়ে খুবই এক্সাইটেড, আর কালকে যেহেতু বৃষ্টি পড়বে তো তাই জন্য আজকে নিয়ে যাচ্ছি। এটা কি বাড়িতেই পুজো করো? হ্যাঁ, ছোট থেকেই করছো নাকি? হ্যাঁ, একদম ছোট থেকেই হচ্ছে। কিভাবে করো পুজোটা বাড়িতে? পুজোটা বাড়িতে বলতে গেলে বাড়িতে আর কি পুরোহিত মশাই আসে, দিয়ে পুজোটা করানো হয় আর কি। আমি পার্কাস রোড থেকে কিনে রাখছি, কালকে তো বাজারটা করতে হবে। হ্যাঁ, বাড়িতে পুজো। কিভাবে পুজোটা করেন বাড়িতে? এমনি বাগদেবীর যেমনি আরাধনা করে তেমনি আমি গান বাজনাও করি, আর বই খাতা যা আছে সব দিই, হারমোনিয়ামটা দিই। বিশেষ কিছু আয়োজন বলতে এই একটু লুচি ফুচি হয়, একটু খিচুড়ি হয়, সেদিন নিরামিষ খাওয়া হয়। আমরা এখানেই থাকি, বর্ধমানেই থাকি, আমরা এই সরস্বতী ঠাকুরই দেখতে এসেছি, কিন্তু এখনও সেরকমভাবে নামানো হয়নি, কিন্তু এই দুদিনের এখন বৃষ্টি যদি পড়ে এই জন্য আজ থেকে আরম্ভ করেছি দেখবো বলে, তো এটাই এখন দেখা হচ্ছে, দেখি কার কাছে গেলাম। কোথায় পুজো করেন? আর বাড়িতেই। বাড়িতে আমরা কোনো পুরোহিত ডেকে পুজো করি না, একদম নিজেদের মতন করে আমরা পুজো করি, আমরা ছোটবেলা থেকে এটা করে আসছি, তো ওইভাবেই পুজো হয়। বিগত দুবছর করোনা পরিস্থিতির জন্য সেভাবে ধুমধাম সহকারে সরস্বতী পুজো অনুষ্ঠিত হয়নি। করোনা পরিস্থিতি কিছুটা উন্নতি হওয়ায় এবছর প্রতিমা বিক্রি ভালোই হবে বলে আশা করছেন মৃৎশিল্পীরা। টুকটাক লেগেছে, দু একটা দাম করছে চলে যাচ্ছে, এখন সেরকম বেচা কেনা শুরু হয়নি। এখন সবাই জিজ্ঞেস করছে কেমন দাম থেকে কেমন দাম পর্যন্ত আছে। আছে তোমার 100 থেকে 1000 অবধি আছে দাম। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দবার্তা।